দীপঙ্কর দে এবং দোলন রায় তাদের সম্পর্ক নিয়ে সিনেমা পাড়ায় চর্চা কম হয় না। তাদের সম্পর্ক বিয়ে নিয়ে ফিসফাস চলতেই থাকে টলিপাড়ার অন্দরে। বহু বছর হয়ে গেল একসঙ্গে আছেন তারা। 2020 সালে আইনিভাবে বিয়ে সারেন দোলন এবং দীপঙ্কর, তবে তার বহু বছর আগে থেকে একসঙ্গে রয়েছেন তারা। আইনি বিয়ে সারার পরেই হাসপাতালে ভর্তি করানো হয়েছিল দীপঙ্করকে। তখনও কম চর্চা হয়নি, রীতিমতো হাসাহাসি হয়েছিল বিভিন্ন মহলে। কিন্তু এত কিছুর পরেও তাদের সম্পর্ক অটুট। কখনো তৃতীয় ব্যক্তিকে নিজেদের সম্পর্কে ঢুকতে দেননি তারা। সম্পর্ককে টিকিয়ে রাখার মন্ত্র কি দীপঙ্কর দোলনের? তাদের সুখী দাম্পত্যের চাবিকাঠি কি? এই প্রশ্ন বারবারই উঠেছে দর্শক মহলে। সে একই প্রশ্ন একদিন করেছিলেন সৌরভ গঙ্গোপাধ্যায়। বেশ কয়েক বছর আগে সৌরভ সঞ্চালিত রিয়েলিটি শোয়ে বিশেষ অতিথি হিসেবে এসেছিলেন তারা। প্রতিযোগী হিসেবে এসেছিলেন টলিপাড়ার একগুচ্ছ তারকা দম্পতি। সকলের মধ্যে সবচেয়ে সিনিয়র দম্পতি বলতে তারাই। তাই তাদেরকেই দাদা জিজ্ঞেস করে বসেন, সুখী দাম্পত্যের চাবিকাঠি কি তাদের কাছে? হাসতে হাসতে দীপঙ্করের উত্তর, তেমন কিছুই না, একটু ভালো মন্দ খাওয়াতে নিয়ে যাওয়া, দেশ বিদেশে ঘুরতে নিয়ে গেলেই বউ খুশি, আর তেমন কিছু খাটতে হয় না। দীপঙ্করের কথা শুনে সবাই হাসতে থাকেন। সম্প্রতি বড় মেয়েকে হারিয়েছেন দীপঙ্কর। সন্তানকে হারিয়ে ভেঙে পড়েছিলেন অভিনেতা, পাশে ছিলেন দোলন। সেই সময় আনন্দবাজার অনলাইনকে অভিনেত্রী বলেছিলেন, উনি এখন কথা বলার পরিস্থিতিতে নেই, সন্তান চলে গিয়েছে, আর আমরা যাব না। দীপঙ্করের খুবই মন খারাপ, কথা বলতে পারছেন না। দোলন আপাতত নানা সিরিয়ালের কাজ নিয়ে ব্যস্ত, কিন্তু বয়স হওয়ার জন্য কাজ কমিয়ে দিয়েছেন দীপঙ্কর।